ফোনটির অপারেটিং সিস্টেমে রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 14 অ্যান্ড অপো নিজস্ব ইউআইতে থাকতেছে কালার ওয়েস। সালাম আলাইকুম, অপো বাংলাদেশ অফিসিয়ালি লঞ্চ করে দিল আরো নতুন একটা চমক। অ্যান্ড শুরুতে বলে রাখা ভালো, এই মুহূর্তে যারা 35 থেকে 40 হাজার প্রাইস পয়েন্টের মধ্যে একটা ফোন পারচেস করতে যাচ্ছেন অবশ্যই এটাকে ট্রাই করতে পারেন। অ্যান্ড বরাবরের মতো ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে আলিপ টেলিকম। অ্যান্ড এই মুহূর্তে এটা আলিপ টেলিকম থেকে পারচেস করতে পারবেন 34,990 টাকাতে। সাথে ডিসকাউন্টের সুযোগ সন্ধানে অবশ্যই অবশ্যই ভিডিও রেফার করতে পারেন। 35,000 প্রাইস পয়েন্টে এই ফোনটি আপনার জন্য কতটা সুইটেবল হবে সেটা নিয়ে অবশ্যই বিস্তারিত আলোচনা করব। সাথে আছি আমি শেখ হাসিব, এন্ড আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় টেক চ্যানেল টেক শেখ 01। ভাই, শুরুতে এটার আসল চমক নিয়ে একটু কথা বলা যাক। ইটস কল্ড এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেক ইউজফুল, এন্ড এআই রিলেটেড ম্যাক্সিমাম ফিচার্স কিন্তু এটার মধ্যে আছে। তার মধ্যে বেশি ভালো লেগেছে আমার কাছে এআই ইরেজার। ধরেন আপনার পাশে বা পেছনে অনাকাঙ্ক্ষিত ভাবে কেউ চলে আসলো, অথবা আপনি যাচ্ছেন ফ্রেমের মধ্যে থেকে সেটাকে সরাতে, খুব সহজে সেটাকে করতে পারবেন। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। ইন বিল্ড এআই ফিচার্স থাকার কারণে কিন্তু অপ্পোকে স্পেশালি একটা থামস দেওয়া যায়। ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটির দিকে তাকালে খুবই অ্যাট্রাকটিভ লুকের ফোন এটা। এই মুহূর্তে এটা 2টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, অলিভ গ্রিন অ্যান্ড অ্যাম্বার অরেঞ্জ। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে থাকা ইউনিটের কালার হচ্ছে অ্যাম্বার অরেঞ্জ। ফিদার টাইপের টেক্সচার করা এটার ব্যাক প্যানেলে, হোয়াইট অরেঞ্জের কম্বিনেশনে দেখতে বেশ ভালোই লাগছে। রাউন্ড শেপের ক্যামেরা হাউজিংটা বেশ বাম্পি ডিজাইনের, তবে পোর্টস অ্যান্ড বাটনে অ্যাজ ইউজুয়াল কিন্তু সবই থাকছে, শুধুমাত্র 3.5 মিলিমিটার হেডফোন পোর্টটা বাদে। মানে ফোনটা যথেষ্ট স্লিম, সো এটা হয়তো ডিজাইনের কারণেই বাদ দিতে হয়েছে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক এর সাথে স্টোরি স্পিকারও থাকছে। স্টোরি স্পিকার সাউন্ড কোয়ালিটি মাচ বেটার ছিল, 300 পর্যন্ত বুস্টেড করার পরেও কোনো রকম ডিস্ট্রাকশন লক্ষ্য করিনি। ফোনটির অপারেটিং সিস্টেমে রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 14 অ্যান্ড অপো নিজস্ব ইউআইতে থাকতেছে কালার ওয়েস। মিডিয়াটেক ডাইমেনসিটি 6300, ইটস গ্রেট। 6 ন্যানোমিটারের আর্কিটেকচার ডিজাইনের একটা চিপসেট এটা। অক্টোকোর প্রসেসর, জিপিইউ সেকশনে থাকতেছে মালি G57। র্যান্ডম ইউজে ইউআইতে কোনো প্রকার ল্যাগ ইস্যু লক্ষ্য করেনি, স্মুথলি সব ধরনের কাজ করা যায়। অ্যাপস ওপেন ক্লোজিং এ বেশ ফাস্ট ছিল, ব্যাকগ্রাউন্ডে বেশ পরিমাণের অ্যাপস একসাথে রান করা যাচ্ছিল। আর এই টাইপের গেমের মধ্যে যেমন পাবজি, ফ্রি ফায়ার দুটোতেই প্লে করার চেষ্টা করেছি। পাবজি ফ্রি ফায়ার মোটামুটি ভাবে খেলার চেষ্টা করা হয়েছে এটা থেকে, রেজাল্ট কিন্তু খুব যথেষ্ট ভালো ছিল। হিট জায়গাটা তো দেখিনি খুব একটা, মানে ল্যাগ ফ্রেম ড্রপ এগুলো পাইনি। ওভারঅল এটার পারফরমেন্স সেকশনে এসে আসলে ক্লেম করা যাচ্ছে না। 6.67 ইঞ্চ সাইজের একটা ডিসপ্লে দিছে অপো এটাতে, তবে বেশ ভালো পরিমাণের হ্যান্ডি ফিল কিন্তু পাওয়া যায়। এমন ডিসপ্লে হতে কালার অ্যাকুরেসি মাচ বেটার লেগেছে। 5 সল কাটআউট ডিসপ্লে, 120 হার্জ এর রিফ্রেশে, 2i থেকে শুরু করে গেমিং কন্টেন্ট ওয়াচিং এ 120 হার্জ এর অ্যাকুরেট রেজাল্ট পেয়েছি। 2100 নিটস পিক ব্রাইটনেস হতে সব ধরনের লাইটিং কন্ডিশনে কিন্তু এটা নিজেকে বেশ ভিজিবল রাখতে পেরেছে। এটার পিক্সেল ডেন্সিটি হচ্ছে 369 ppi। আবার এটার ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে, সো প্রোটেকশন নিয়ে খুব একটা চিন্তা না থাকলেও চলবে। ওভারঅল বিগ সাইজ হতে মিডিয়া কনজিউমারদের কাছে বেশ ভালো লেগে যাবে। তাছাড়া ডে টু ডে লাইফে, মানে লং টাইম ইউজ হওয়ার জন্য আসলে দুই হাতে কিন্তু এটা সুইটেবল। ট্রিপল ক্যামেরা সেটআপে মেইন ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেল f/1.8 wide, প্রাইমারি ক্যামেরাতে f/2.2 ultra wide, 2 মেগাপিক্সেল f/2.4 macro সেন্সর। এটার মেইন ক্যামেরা দিয়ে প্রত্যেকটা ছবি কিন্তু ক্লোজ টু ন্যাচারাল ছিল। কিছু কিছু ছবিতে সোশ্যাল মিডিয়া পিকচার বা র্যান্ডি টাইপের পিকচার তেমনটা লাগে। ডাইনামিক রেঞ্জ ভালোই ছিল, আল্ট্রা ওয়াইডেও ডাইনামিক রেঞ্জ ভালোই ছিল, শার্পনেসও ভালো ধরে রাখতে পারে, পোর্ট্রেট সাবজেক্টকে ভালোভাবে ডিটেক্ট করতে পারে, এজ ডিটেকশনও বেশ ভালো আউটপুট ছিল। নাইট মোডে কালার বেশি বুস্টেড করতে দেখেছি, যদিও খারাপ লাগে না ব্যাপারটা। ফ্রন্ট ফেসিং এ 32 মেগাপিক্সেল দিয়ে তোলা ছবিগুলোর আউটপুট কিন্তু ভালোই ছিল। ভিভো অপো এর আসল গুণ প্রত্যেকটা ছবির মধ্যে ফেসকে সফট করে তোলা, এটা কিন্তু ছিল। তবে প্রত্যেকটা ছবি বেশ কাজের ছিল। এটার বোথ ক্যামেরা দিয়ে হাস 2K 30 fps দিয়ে ভিডিও রেকর্ড করা যায়। ওএস থাকে তো ভিডিওর কোয়ালিটি বা ফুটেজ কিন্তু যথেষ্ট ভালো। অবশেষে 5000 mAh ব্যাটারি অ্যান্ড 45W চার্জিং অ্যাডাপ্টার। এটার 5000 mAh ব্যাটারি দিয়ে মোটামুটি র্যান্ডম ইউজে 1 দিন+ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আবার 45W দিয়ে এটাকে 0-100 ফুল চার্জ করতে কিন্তু প্রায় 1 ঘন্টা+
সময় লেগে যাচ্ছিল। তো সর্বশেষ ক্যালকুলেশনে অ্যারাউন্ড 35,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটি অবশ্যই আপনার জন্য একটা সুইটেবল চয়েস হতে পারে, যদি কিনা আপনি ডে টু ডে পারপাসে মোটামুটি লেভেলের একজন ইউজার হয়ে থাকেন অথবা অফিসিয়াল পারপাসে ব্যবহার করতে যাচ্ছেন, এটা আপনার জন্য একটা সঠিক সিদ্ধান্ত হতে পারে। তো এই ছিল অপো রেনো 12F নিয়ে যত কথা, ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এন্ড আপনার পার্সোনাল ওপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন এন্ড অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।